الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله دوريو كاتشه دشيو যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে আমরা আমাদের যত কথা রয়েছে মুখ নিঃসৃত যত বাণী রয়েছে এই কথার মধ্যে যত অসঙ্গতি রয়েছে অনিয়ম রয়েছে গুণা রয়েছে পাপাচার রয়েছে সেগুলোকে চিহ্নিত করে এনে এই অনুষ্ঠানে তার ভয়াবহতা তার প্রতিকার সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আজও আমরা তেমনই একটি বিষয় রেখেছি চলুন শুরুতেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিভ প্রফিট সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তদ্রূপ একটি ফজিলত আত-তারগিব ওযা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হুজুর এ আরবি সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কি ইরশাদ করেন যে ব্যক্তি সকালে আমার প্রতি 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরু পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ দশ বার পাঠ করতে মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা কতক্ষণ সময় লাগবে বলে আপনি মনে করেন কতক্ষণ পাঁচ মিনিটও সময় লাগবে না দশ বার দুরুশরীফ পাঠ করতে ছোট্ট ছোট্ট অনেক দুরশ্বরীফ আছে সাল্লাহ আলা মোহাম্মদ অথবা সল্ল আলি অথবা আসলাত ওয়াসালাম আল্লাহ অথবা সল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই যে ছোটো ছোটো দৌড় শরীফগুলো অথবা জজল্লা সৈদনা হাম্মদ এই দৌড় শরীফগুলো পাঠ করতে বেশি তো বেশি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ডই লাগুক বা এক মিনিটই লেগে যাক ক্ষতি কিসের আমরা যদি দশ বার দুরশ্বরী পাঠ করে নিই সকালে এবং দশ বার সন্ধ্যায় তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ নবীর সাফাত আমাদের লাভ হবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হচ্ছে আজ আমরা সমাজে যে কোনো বন্ধু বান্ধবের গল্প গুজবে খানার টেবিলে কিংবা আড্ডার আসরে কিংবা কোথাও আমরা বেড়াতে গেলে সেখানে আমাদের সময়কে আমরা এমনভাবে বিনষ্ট করে দিই অপচয় করে দিই যে আমরা ঘুণাক্ষরেও টের পাই না যে এই প্রত্যেকটি সময়ের হিসাব আমাদের কাছ থেকে নেওয়া হবে কাল কেয়ামতের দিনে যে আমরা জীবনকে কি কি কাজে ব্যয় করেছি ভালো কাজে ব্যয় করেছি নাকি মন্দ কাজে জীবনের যে একটা পার্ট পার্ট অফ লাইফ যৌবন এই যৌবনকে আমরা কি কাজে ব্যয় করেছি ভালো কাজে নাকি মন্দ কাজে এভরিবডি উইল বি আস্ক ওভার দে অন দ্য ডে অফ জাজমেন্ট প্রত্যেককে জিজ্ঞেস করা হবে প্রত্যেক মুসলিমকে জিজ্ঞেস করা হবে প্রাপ্ত বয়স্ক যারা মুসলিম দুনিয়া থেকে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে এক চুল পরিমাণ কেউ নড়তে পারবে না এই প্রশ্নের উত্তর যতক্ষণ না তারা দেবে পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে কাজে আসুন না আমরা আমাদের টাইম ম্যানেজমেন্ট করে নিই টাইমিং ম্যানেজমেন্ট করে যারা চলতে পারে তারাই সফল হয় কেউ দুনিয়াতে সফল হয় কেউ আবার আখেরাতে সফল হয় বুদ্ধিমান ব্যক্তি দুনিয়াতেও হয় আখেরাতেও হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদেরকে মিথ্যাচার থেকে রক্ষা করুন কিন্তু কিভাবে রক্ষা করব সে সম্পর্কে আজ ইনশাল্লাহ আজল আমরা এই অনুষ্ঠানে শুনব শুরুতে একটি চমক ঘটনা দিয়ে শুরু করব যেমনটি সোয়াবুল ইমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সত্যবাদী রাখাল নামের একটি ঘটনা হজরত নাফে রাদি আল্লাহ তালা আনহু বলেন হজরত সৈয়দনা আবদুল্লাহ বিন ওমর রাদি তালা আনহুমা নিজের কতিপয় সঙ্গীদের সাথে এক সফরে ছিলেন প্রতিমধ্যে একটি স্থানে থামলেন এবং খাওয়ার জন্য দস্তরখানা বিছানো হলো এরই মধ্যে একজন রাখাল সেখানে উপস্থিত হল তিনি রদিয়াল্লাহ আনহু বললেন আসুন দস্তরখানা থেকে কিছু খাবার খেয়ে নিন সেই রাখাল ছেলে আরোজ করল আমি রোজাদার হজরত সৈদনা আবদুল্লাহ বিন ওমর ওমার রদিয়াল্লাহ তালহুমা বললেন তুমি কি প্রচণ্ড গরমের দিনও নফল রোজা রেখেছ অথচ তুমি এই পাহাড় সময়ের ছাগল চড়িয়ে থাকো সে বলল আল্লাহ তালার শপথ আমি এটা এজন্য করছি যাতে জীবনের অতিবাহিত হয়ে যাওয়া দিনের ক্ষতিপূরণ আদায় করতে পারি যে দিনগুলো অতিবাহিত হয়ে গেছে তার যেন কিছুটা কাফফারা কিছুটা ক্ষতিপূরণ যেন আদায় হয়ে যায় এই জন্যেই সে প্রচণ্ড গরমের মধ্যে ছাগল চড়ায় রাখাল তারপরেও সে রোজা রেখেছে এরপরে কি ঘটল তিনি রাজি আল্লাহ তাল আনহু তার পরহেজগারিতার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বললেন তুমি কি তোমার ছাগলগুলোর মধ্যে থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করবে এর মূল্য ও মাংস তোমাকে দিব যাতে তুমি এর দ্বারা রোজার ইফতার করতে পারো সে উত্তর দিল এই ছাগলগুলো আমার নয় এই ছাগলগুলো আমার নয় আমার মালিকের তিনি রাদি আল্লাহ তালা আনহ পরীক্ষা করার জন্য পুনরায় বললেন মালিককে বলে দিবে যে নেকড়ে বাঘ তার ছাগলকে নিয়ে চলে গেছে অর্থাৎ এর মধ্যে থেকে একটি ছাগলকে নিয়ে চলে গেছে সেই রাখাল বলল তাহলে আল্লাহ তালা কোথায় আছেন সুফান আল্লাহ এ মাইন্ড ব্লোয়িং অ্যান্সার তাহলে আল্লাহ তালা কোথায় আছেন আমি না হয় আমার মালিককে বলবো যে আমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল নেকড়ে বাঘ এসে নিয়ে চলে গেছে কিন্তু আল্লাহ আল্লাহ তালাকে কি জবাব দেব আল্লাহ তালা তো দেখছেন তিনি তো প্রকৃত খবর জানেন এবং এর জন্য আমাকে কাল কেয়ামতের দিনে জবাবদিহিতা করতে হবে যখন তিনি রাদি আনহু মদিনায় পুনরায় গমন করলেন তখন তার মালিকের কাছ থেকে গোলাম ও ওই সব ছাগল ক্রয় করে নিলেন অতপর রাখালকে মুক্ত করে দিলেন আর ছাগলগুলো তাকে উপহার স্বরূপ দান করে দিলেন সুফান আল্লাহ আল্লাহ এই ঘটনা শুনলে আমাদের হৃদয় যেন কুল হয়ে যায় প্রশান্তি কলবে সুকুন যাকে বলে কলবে সলিম এই ঘটনাগুলো শুনলে আমাদের হৃদয় আত্মা শীতল হয়ে যায় সত্যবাদিতার প্রতিদান সেই সত্যবাদী রাখালের সত্য কথা বলার প্রতিদান স্বরূপ সে মুক্ত হয়ে গেল গোলামি থেকে সে ছিল কৃতদাস মুক্ত হয়ে গেল পাশাপাশি তাকে সমস্ত ছাগল হজর সৈদনা আবদুল্লাহ বিন উমর রদি আল্লাহ তালা আইন ক্রয় করে তাকে ছাগলও দিয়ে দিলেন সেই রাখাল ছেলেটিকে তো দুনিয়াতে যদি সত্য বলার এই প্রতিদান হয় কাল কিয়ামতের দিনে কি প্রতিদান দেবেন আল্লাহ তালা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো কাজেই আমরা আমাদের সন্তানদেরকে সত্য কথা বলার প্রশিক্ষণ দেব বুজুর্গানেক রাম আমাদের যে পূর্ববর্তী আসলাফ রয়েছেন সাহবাই রাম রয়েছেন আম্বিয়া রাম রয়েছেন তাদের জীবনই আমরা তাদেরকে পাঠ করে শোনাব গুণা করার জন্য প্র্যাকটিস করার দরকার হয় না কিন্তু সত্য বলার জন্য চর্চা করতে হয় অনুশীলন করতে হয় সাধনা করতে হয় প্র্যাকটিস করতে হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন বুখারি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাহ তালা হিবা আলিহি ওয়া সাল্লাম সাথ করেছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার অর্থাৎ দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেক মানুষকে তার অধীনস্থদের ব্যাপারে শাসকও দায়িত্বশীল তাকেও তার অধীনস্থ লোকদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে নারী তার স্বামীর বাড়ি এবং সন্তান সন্ততির জন্য তত্ত্বাবধায়ক তাকেও তাদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে অনুরূপভাবে কোনো অফিসে একজন বস কর্মকর্তা কিংবা অফিসের মালিক তার যে অধীনস্থ রয়েছে তাদের অধিকার সম্পর্কে তাদের প্রাপ্য এবং প্রাপ্তি এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের যে পাওনা তাদের যে যোগ্যতা রয়েছে তাদের যে পাওনা রয়েছে সেই পাওনা তারা কতটুকু প্রাপ্য কতটুকু তাকে দেয়া হচ্ছে সেই হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে তার পাওনা পরিশ্রমিক পারিশ্রমিক যে রয়েছে সেটা সময় দেওয়া হলো কি না সেই হিসাবেও দেওয়া হবে যে কাজের তার সাথে চুক্তি করা হয়েছে তার চেয়ে অতিরিক্ত কাজ তাকে করানো হচ্ছে কিনা সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কাজেই আমরা কি করে বাঁচব যেখানে একজন স্ত্রীও জবাবদিহিতা থেকে মুক্ত নন একজন স্বামী মুক্ত নন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের ব্যাপারে মুক্ত নন একজন কর্মকর্তা তার কর্মচারীদের ব্যাপারে অধীনস্থদের ব্যাপারে মুক্ত নন কিভাবে আমরা মুক্ত হব আজকে দুনিয়ায় আমরা দিব্যি হেসে খেলে আমরা সময় পার করছি কিন্তু আমাদের অধীনস্থদের ব্যাপারে উই অল উইল বি আস্ট অ্যাবাউট আওয়ার রিসপন্সিবিলিটি অন দা ডে অফ জাজমেন্ট জবাবদিহিতা করতে হবে নো ওয়ে উপায় হচ্ছে আল্লাহ আমাদের যেসব কাজ করতে নিষেধ করেছেন আমরা আমাদের পরিবারের সদস্যদের তা করতে নিষেধ করবো আর যা করতে আদেশ করেছেন তা মেনে চলতে আদেশ করব আর তাহলেই তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করা সম্ভব হবে সুরা তহায় আল্লাহ তালা এরশাদ করেন তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং তুমি নিজেও তা দৃঢ়তার সঙ্গে আদায় করতে থাকো সুরা হাজ এর তিরিশ নং আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন কি এরশাদ ইমানের অনুবাদ এবং বেঁচে থাকো মিথ্যাচার থেকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য আমার রবতালা নির্দেশ করেছেন কোরআন তো খুলে দেখার সৌভাগ্য হয় না কখনো কোনো ধর্মীয় মাহফিলে বসার সময় হয় না কখনো মদনী চ্যানেলের এই অনুষ্ঠান দেখারও সময় হয় না কি করে বুঝবো যে স্রষ্টা তার সৃষ্টির প্রতি কি বার্তা কি প্রেরণ কিভাবে কাজে এসব আলোচনা যখন আমরা শোনার সুযোগ পাই তখন যেন মনোযোগ সহকারে শুনি আল্লাহ নবী সাল্লাহ রিব আলি ওসাল্লাম এরশাদ করছেন বুখারি শরীফের হাদিস মিথ্যাচার গুনাহের দিকে নিয়ে যায় আর গুনা জাহান্নামের দিকে আর নিশ্চয়ই বান্দা মিথ্যা বলতে থাকে এমনকি তালার নিকট কজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ তাল্বা আলী আসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরোজ করল ইয়ারসুল্লাহালয়াসাল্লাহ তা জাহান নামে নিয়ে যাওয়ার কাজ কোনটি এর স্বাদ হলো মিথ্যা বলা যখন বান্দা মিথ্যা বলে তখন গুণা করে আর যখন গুণা করে তখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করে আর যখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তখন সে জাহান নামে প্রবেশ করে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা সত্য বলার কারণে মানুষের প্রাণ বেঁচে যায় মৃত্যুর দ্বারগোড়া থেকে মানুষ ফিরে আসে তা কিভাবে চলুন আমরা শুনি হাজ্জাজ বিন ইউসুফ একদিন কিছু বন্দিদেরকে হত্যা করাচ্ছিল একজন বন্দী দাঁড়িয়ে বলতে লাগলো হে আমির তোমার উপর আমার একটি হক রয়েছে অধিকার রয়েছে হজ্জাস বিন ইউসুফ জিজ্ঞাসা করল সে আবার কি তখন সে বলতে লাগলো একদিন অমুক ব্যক্তি তোমাকে ভালো মন্দ বলছিল অর্থাৎ কটু কথা বলছিল খারাপ কথা বলছিল তখন আমি তোমার পক্ষ হয়ে প্রতিরোধ করেছিলাম হাজ্জাস বলল এর সাক্ষী কে কে এর সাক্ষী তখন সেই বন্দি উপস্থিত লোকদের মাঝে আল্লাহর ওয়াস্তা দিয়ে উচ্চ স্বরে বলল যে সেদিনকার ঘটনা কে শুনেছিলেন দয়া করে সাক্ষী দাও এক ব্যক্তি বলল যে হ্যাঁ আমি শুনেছিলাম আমি শুনেছিলাম একে আপনার পক্ষ হয়ে কথা বলতে তখন হজ্জাজ বিন ইউসুফ হুকুম করলেন সেই প্রথম বন্দিকে মুক্ত করে দিতে তখন হজ্জাজ বিন ইউসুফ সেই দ্বিতীয় ব্যক্তিকে অর্থাৎ সাক্ষ্যদাতাকে জিজ্ঞেস করলেন যে তুমি সেদিন কেন আমার পক্ষ নিয়ে কথা বলো কেন সেদিন তুমি রুখে দাঁড়াও কোন জিনিসটি তোমাকে বিরত রেখেছিল তখন সেই ব্যক্তি বলল যে আপনার প্রতি আমার এক পুরনো দুশ্মনী ছিল তার কারণে আমি সেদিন আপনার পক্ষে কথা বলিনি এই সত্য কথা বলার কারণে হজ্জাজ বিন ইউসুফ তাকেও হুকুম দিলেন মুক্ত করে দেওয়ার জন্য এভাবে দুইজন ব্যক্তি সত্য কথা বলার জন্য মুক্ত হয়ে গেল মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসে নিপতিত করে এটা সব সময় আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা মিথ্যা বলে ফেলি অনর্গল যেভাবে মানুষ সত্য নির্দ্বিধায় বলে আমরা নির্দ্বিধায় মিথ্যা মিথ্যাচার করছি সমাজে কোনো প্রতিবন্ধকতা নেই কোনো রাগঢাক নেই কোনো লজ্জা সরম কোনো কিছুই নেই আশেপাশে মানুষ শুনছে মিথ্যাচার করছি তারাও জানছে যে এই লোকটা মিথ্যাচার করছে তারপরেও কোনো না লজ্জা আছে না ভয় আছে কোনো কিছুই নেই আল্লাহ হজরত বলেন না শর্মে নবী না খৌফে খোদা ইয়ে কোনোটাই নেই আমাদের মাঝে না সরম লজ্জা আছে না খফ আছে আল্লাহ তালার আল্লাহ তালা বোঝার তফিক দান করুন হজরত সৈদুনা আবদুল্লা বিন আমর রদি তাআলা তালহুমা থেকে বর্ণিত তাজেদারে রিসালত শাহিন শাহে নবুয়াত মুস্তফা জানে রহমত সাল্লাহ তালী আলী আমার ঘরে তশিফ নিয়ে এলেন আমার মা আমাকে ডাকলেন যে আস তোমাকে কিছু দেব এসো তখন আল্লাহ নবী সাল্লিবা আলী জিজ্ঞেস করলেন যে তুমি কি জিনিস দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছ সে বলল সোহান আল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাহতাল আলীবাশ্লাম ইসাত করলেন তুমি যদি কিছু না দিতে তবে এটা তোমার জিম্মায় মিথ্যা লেখা হয়ে যেত তোমার আমল নামে এটা মিথ্যা হিসাবে লিপিবদ্ধ করা হতো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সোনানে আবু দাউদের হাদিস আমরা অনেক সময় শিশুদেরকে কাছে ডাকি আসো বাবা আসো বাবা এই যে তোমাকে চকলেট দেব এই যে তোমাকে টফি দেব। এসো কাছে এসো কান্না করে না কান্না করে এখনই তোমাকে দোকানে নিয়ে যাব তোমাকে টফি কিনিয়ে দেব। এই কথাটা সেই শিশুর সাথে মিথ্যাচার করা যদি না কিনিয়ে দেয়া হয় যদি তাকে না দেয়া হয় এটা মিথ্যাচার তাকে মিথ্যা আশ্বাস দেয়া হলো মিথ্যা সান্ত্বনা দেয়া হলো এসব কাজ করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখুন আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা অনুরূপভাবে সত্য বলার দশটি উপকারিতা চলুন আমরা শুনে নিই কি কি সেই উপকারিতা হাকিমুল ওহম্মদ মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলাই বলেন যে ব্যক্তি সত্য বলায় অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তালা তাকে নেক্কার বানিয়ে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ নম্বর দুই তার ভালো কাজ করার অভ্যাস গড়ে ওঠে নম্বর তিন এর বরকতে সে মৃত্যু পর্যন্ত নেক্কার হয়ে থাকে সোহান আল্লাহ নম্বর চার মন্দ কাজ থেকে সে বিরত থাকে নম্বর পাঁচ সে আল্লাহ তালার নিকট স্থিতিক হিসেবে পরিগণিত হয়ে যায় এবং তার পরিণতি হয়ে যায় উত্তম নাম্বার ছয় সে সব ধরনের শাস্তি থেকে সুরক্ষিত থাকে নাম্বার সাত সকল প্রকারের স্বভাব সে লাভ করে থাকে নাম্বার আট দুনিয়াবাসী তাকে সত্যবাদী বলে আর ভালো মনে করে নাম্বার নয় তার সম্মান মানুষের মনে জাগ্রত হয় মানুষরা তাকে সম্মান করে এই সত্যবাদিতার কারণে নম্বর দশ সত্য এমন এক নূর যা সত্যবাদীদের অন্তরে হেদায়তের কারণে সৃষ্টি হয় যার কারণে সে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে আর এতটুকুতেই তার সেই নূর অর্জিত হয়ে থাকে তফসিরের রুহুল বায়ানের মধ্যে এসেছে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা একদিকে আমরা শুনলাম যে মিথ্যাচারিতার শাস্তি পাশাপাশি সত্যবাদিতার প্রতিদান দুনিয়াও আখেরাতে এখন আমাদের করণীয় কি হোয়াট টু ডু আমরা কি করব আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করবো কেননা সন্তানদেরকে মিথ্যাচার থেকে বিরত রাখতে হবে ফার্স্ট অফ অল উই মাস্ট লিভ দিস ব্যাড হ্যাবিট মিথ্যাচারিতার যেই বদ অভ্যাস আগে আমাদের এটা ছাড়তে হবে নাহলে সন্তানকে কি করে শিক্ষা দেব সন্তান যদি দেখে যে আমার বাবা মা মিথ্যাচার করছে তাহলে সন্তানও মিথ্যাচার করবে সন্তান যদি দেখে আমার মা বাবা সত্য বলছে কখনো মিথ্যা বলে না আনডাউটেডলি আপনার সন্তানও সত্যবাদী হবে সন্তান যদি দেখে যে আমার মা বাবা প্রতিশ্রুতি ভঙ্গ করছে না সন্তানও প্রতিশ্রুতি ভঙ্গ করবে না আজ আমরা কত প্রতিশ্রুতি ভঙ্গ করি সমাজে হ্যাঁ উমুক কেই দেবো তুমুক কেই দেবো আচ্ছা অমুকের বিয়েতে আমি এটা দেব অমুকের বিয়েতে আমি সেটা দেব আমি খাট দেব আমি পালং দেব আমি ওটা দেব আমি সেটা দেব। শেষ পর্যন্ত বিয়েও হয়ে যায় মেয়ের কোনো আশ্বাস আশ্বাসই থেকে যায় সাবধান এ ধরনের আশ্বাস দেয়া থেকে বিরত থাকুন আপনার আশ্বাস দেওয়ার দরকার নেই আপনি যদি দিতে না পারেন আপনি কেন আশ্বাস দেবেন আপনার যদি কোথাও যাওয়ার যদি আপনার ইচ্ছাই না থাকে বা সক্ষমতাই না থাকে আপনি কেন বলবেন যে আমি আসবো বিয়েতে আসবো সেই বেচারা আপনার জন্য কি করবে সব আয়োজন করে প্রস্তুত হয়ে বসে থাকবে আপনি গেলেন না তার রান্না বান্না সব কিছু সে যা কিছু খরচ করেছে সব অপচয় হয়ে যাবে তো কাজেই প্রতিশ্রুতি দেওয়ার আগে সাবধান আমরা যদি প্রতিশ্রুতি রক্ষা করি আমাদের সন্তানরাও প্রতিশ্রুতি রক্ষা করবে মনে রাখবেন সন্তান যে সংকীর্ণতার মাঝে বেড়ে ওঠে তার মনটাও সময় সংকীর্ণ থাকে ন্যারো মাইন্ডের হয় আর যে মা বাবার মন থাকে উদার ব্রড মাইন্ডের সন্তানের মনও হবে উদার যে মা বাবা দানশীল হয় তার সন্তানও হবে দানশীল যে মা বাবা মানুষের সাথে সদাচরণ করে তার সন্তানও হবে সদাচারী কেননা মা বাবা হচ্ছে সন্তানদের জন্য স্বরূপ আয়না আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের প্রতিকৃতি নিজের ছবি আমরা দেখতে পাই প্রতিচ্ছবি দেখতে পাই ঠিক তদ্রূপ সন্তানরা কিন্তু আমাদের মাঝে নিজের ছবি খুঁজে বেড়ায় নিজেকে খুঁজে বেড়ায় নিজেকেই দেখতে পায় তারা কাজে আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা দেব কোরআনের শিক্ষা দেব সুন্নাত অনুযায়ী লালন পালন করব সন্তান যদি বড় হয়ে যায় তার জন্য পর্দার ব্যবস্থা করব পর্দা নিশ্চিত করব। আমির রেহেলে সুন্নাথ শাহকে তারিখাতে আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন আর আমির এহলে সুননাথ কি নতুন কোনো শিক্ষা দিচ্ছেন নেভার আমির আলে সুন্নাত সেই শিক্ষাই দিচ্ছেন যা আজ থেকে চোদ্দোশো বছর আগে আল্লা নবী শিক্ষা দিয়েছেন সাহাবাইক রাম শিক্ষা দিয়েছেন তাবে তাবাইন আইন মায় মুস্তাহদিন সলফে সলিহিন গস কুদুব আবদাল বুজুর্গানেক রাম আমার গেপা খাজা গরিব নওয়াজ শাহ জালাল শাহ পরান খাজা গরিবুল্লাহ শাহ আমানাত শাহ শরফুদ্দিন চিস্তি শাহ মকদুম রুপোশ রাহমতুল্লাহ তালা আলায় এই যে বুজুর্গানেক রাম যে শিক্ষা দিয়েছেন ইসলামের আমিরা আলু সুন্হ্নাত সেই শিক্ষাই দিচ্ছেন আসুন না আমরা নিজেকে সুন্নতের রঙে রাঙিয়ে নিই ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি তাহলে আমরা আমাদের সন্তানকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার সময় আজ এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরক্ষিত রাখুক সল্লু আল্লাহ হাবিব হাবীব সল্লাল্লাহ আলা আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়া আলি সাল্লাম